আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বেনা গ্রাম। জনশূন্যহীন এই গ্রাম, রয়েছে অনেক পুরানো বাড়ি, এখনও রয়েছে তুলসী মন্দির, বাঁধানো পুকুর। এই গ্রামে এখন কেউ বসবাস করে না, কিন্তু প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন গ্রামে আসেন সবাই। ধুমধাম করে পালিত হয় লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর দিন গ্রামে সবাই আসেন, ধুমধাম করে আনন্দের সাথে পালিত হয় লক্ষ্মী পুজো। এই দিনটিতে গ্রামের যেসব বাসিন্দারা বসবাস করত, তারা সবাই সকাল থেকে এসে পুজোর ভোগ থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম জোগাড় করে পূজা করেন মা লক্ষ্মীর। গ্রামের মানুষের বক্তব্য, আগে ধুমধাম করে পালিত হতো লক্ষ্মী পুজো, কিন্তু এখন গ্রামে কেউ থাকে না, সবাই অন্য জায়গায় বাড়ি করে বসবাস করে। কিন্তু এখনো প্রতি বছর সবাই মিলে আজকের দিনে এসে পুজোর সমস্ত সরঞ্জাম জোগাড় করে রাত ভোর থেকে লক্ষ্মী পূজা করেন। তাদের গ্রাম ছেড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে তারা জানান, আগে এই গ্রামে পানীয় জল, রাস্তা, লাইট কিছুই ছিল না, ছিল না যানবাহনের ব্যবস্থা, তাই সবাই এক এক করে গ্রাম ছেড়ে চলে গেছে। তবে এই কয়েক বছর হলো রাস্তা তৈরি হয়েছে, লাইন না এলেও বসেছে কয়েকটি বিদ্যুতের খুঁটি। তাছাড়া তারা জানান, এই গ্রামের জমি তাদের অজান্তে ভেস্টেড করে দেওয়া হয়েছে, এখন তাদের ভাঙাচোরা বাড়ি রয়েছে। লক্ষ্মী পুজোতে এসে সেই ভাঙাচোরা বাড়ি পরিষ্কার করিয়ে এক রাত কাটান তারা। লাইট না থাকলেও জেনারেটর দিয়ে লাইট চালান তারা। এই কোজাগরী লক্ষ্মী পুজো হলো তাদের গ্রামের বড় উৎসব। তারা এও বলেন, রাজ্য সরকারের কাছে ভাঙা মন্দিরকে সুন্দরভাবে গড়ে তোলার আর্জি জানানো হয়েছে। তারা এখনও আশায় রয়েছে এই মন্দির নতুন করে নির্মিত হবে। এই গ্রামের নাম হচ্ছে বেনা গ্রাম। এইখানে কোনো মানুষকে দেখা যায় না কেন? গ্রামের লোক এখন সব গ্রাম ছেড়ে আশপাশে নিয়াতপুর কুলটিতে হাফ হাফ আমরা আছি। তো ছেড়ে মানে গ্রাম ছেড়ে যাওয়ার কারণটা কি? এক নম্বর হলো গ্রামের রাস্তা ছিল না, দু নম্বর হচ্ছে বিজলি ছিল না, জলটা ছিল, তার কারণে কি এটা ছেড়ে যাওয়া? হ্যাঁ, তার কারণ একটাই, এই একটাই কারণ। আচ্ছা, তাহলে কি সেই মানে বিজলি আর জলের অসুবিধা বা রাস্তার অসুবিধার জন্য কি ছেড়ে যাওয়া গ্রাম ছেড়ে? হ্যাঁ, অনেকে বলছেন যে এই গ্রামে নাকি ভূতের না, ভূতের সেটা কি কি পরিকল্পনা? ওইটা কথাটা বলবো নি আমি। আচ্ছা, ওই যে বললেন আপনি না, আমি বলবো নাই। আই এম নট যদি পেয়ে যান তো এখানে গ্রামের মানুষ কি ফিরে আসবে? আমার মনে হয় ফিরে আসবে না, কেন সবাই বাড়ি করে নিয়েছে। কত পরিবার ছিল এই গ্রামে? মোটামুটি 25-30 ঘর। 25-30 জন, এখন তারা কোথায় কোথায় রয়েছেন? সব অর্ধেক কুলটি আর অর্ধেক নিয়াতপুর, সব বাড়ি বানিয়েছে। কতদিন থেকে বসবাস করতেন এবং কতদিন হলো ছেড়ে যাওয়া? আমাদের বসবাস করতাম তো মোটামুটি 40-50 বছর হয়ে গেল, আর ছেড়ে যাওয়াটা হলো 12-15 বছর। তো কি এই সুবিধা কি ছিল না, সেই কারণে আপনারা সেই সময় তৎকালীন প্রশাসনকে জানিয়েছিলেন এই ব্যাপারে? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, তখন এই ইয়ে ছিল কি নাম ওটে, মানিক কি ছিল, মানিক ডিসারগড়ের, এখন তো মনে হয় মারা গেছে, মানিক আচার্য না মানিক কথা ও ছিল এমএলএ, সিপিএমএল তাই জানি না, এমএলএ ছিল। আচ্ছা, ওকে যে ও এসেও বলেছিল এখানে সব করে দেওয়া হবে, কিন্তু কিছু করেনি। তো এই যে রাস্তা আর পোল কখন আসা হয়েছে, এসেছে? পোলটা এসছে গ্রাম গ্রামের সব লোক চলে যাওয়ার পরে পোল পড়েছে, আর এই রাস্তা তো 2 বছর আগে, বিফোর 2 ইয়ার্স। সুবিধা ছিল? হ্যাঁ, পানীয় জলের সুবিধা ছিল, পানীয় জলের সুবিধা ও মধু করেছিল। আপনার কি নাম? হ্যাঁ, নাম আগারাম। এখন আজকে কী জন্য এখানে এসছেন? আজকে আমাদের এই পুজোটা আমাদের পূর্বপুরুষ ধরে চলে এসছে, এবং পুজো আমাদের চালিয়ে যেতে হবে, তাই যে যেখানে লক্ষ্মী পুজো যে যেখানে থাক এখানে আমাদের আজ রাতে আবার আসবেন, দেখবেন কী হারে লোক হয়েছে, পুরো সমস্ত গ্রামবাসী চলে আসে, সব চলে আসে যে যেখানেই থাক। লক্ষ্মী পুজো হয় কি আর কিসের আয়োজন করা হয়? লক্ষ্মী পুজো আমাদের রাতে একটু খাওয়া দাওয়ার ব্যাপার ব্যবস্থা থাকে, আর কালকে আগামীকাল বিসর্জন হবে, তারপরে সবাই চলে যাবে, সবাই চলে যাবে রাতে, আজ সবাই থাকবে মোটামুটি মোটামুটি, যারা মেয়ে ছেলে থাকে না কেউ, ছেলেরা সবাই থাকে। আমার নাম মাগারাম মাঝি। কী জন্য এসছেন এখানে? লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর জন্য। তো এই গ্রামে কেউ থাকে না? কেন থাকে না? কেন কেন থাকে না আসলে কি বলবো, আমি তো জানি না, আগের থেকেই সবাই উঠে চলে গেছে, তারপরে জঙ্গলে তাহলে এখানে সুবিধা সুযোগ ছিল না, লাইন ছিল না, তার জন্যই সবাই চলে গেছে, যে যা পারেছে বাড়ি করেছে। তো আজকেই শুধু লক্ষ্মী পুজোর দিনই কি? ওটা যেহেতু এখানে মন্দিরে কোথাও করবার উপায় নেই, যেহেতু গ্রামের পুজো, সবাই এসে এখানে পুজোটা প্রতি বছরই হয়, তো যার যখন পালি করেছে তখন করে।
মানে এটা কি পালি পালি হিসাবে হয়, মানে কোন পারিবারিক পারিবারিক পালি আছে, পালি হিসাবে হয়, পালি হিসাবে। তো তবে কি গ্রামবাসী সকল গ্রামবাসী একত্রিত হয় তো আজকে পূজোর দিনে? হ্যাঁ হ্যাঁ, সবাই আসে, যে যথায় থাকে আজ পূজোর দিনে সবাই, রাত্রে বেলায় সবাই আসবে, এখন না দেখবেন রাত্রে বেলায় আসবে। কি কিভাবে পূজোটা উপভোগ করা হয় আর আজ, মানে কিভাবে আনন্দ মানে উপভোগ করেন রাত্রে, আজকে রাত্রে কিভাবে কাটান? রাত্রে বেলা খাওয়া দাওয়া হয়, পুজো হয়, আরতি যেমন হয় পুজো সেরকম স্বাভাবিক, যেমন লক্ষ্মী পুজো হয়, তারপরে রাত্রে বেলায় অনেক খাওয়া দাওয়া চলবে। তাহলে কি এটা কি আবার সবাই ফিরে যাবে, সকালে ফিরে চলে যান, কালকে বাড়ি বিসর্জন হবে, আবার রাত বিকেল বেলায় মন্দির ঠাকুর বিসর্জন করব, তারপরে ফিরে চলে যাবেন। এখন থাকেন কোথায়? এখন আমাদের বাড়ি যেখানে থাকে না, ওর কেউ হয়তো না, ওর পড়বে যেখানে যেখানে বাড়ি করেছে সেই সেখানে থাকে। কি নাম আপনার? সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।